আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে একবার হলেও এই নামাজ পড়তে হয়, চার রাকাত সালাতুল তাসবি নামাজ পড়ার সঠিক নিয়ম। সালাতুল তাসবি আদায়ের পদ্ধতি ও ফজিলত। ইসলামের সালাতুল তাসবি একটি ফজিলতপূর্ণ নামাজ। এর প্রতি মুসলিম উম্মার গুরুত্ব অপরিসীম। সালাতুল তাসবি জীবনে একবার হলেও পড়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ যত্ন সহকারে আদায় করতেন এবং সাহাবিদেরকেও পড়ার জন্য বিশেষভাবে তাগিদ দিতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এ নামাজ সম্ভব হলে প্রতিদিন পড়া উত্তম। তবে প্রতিদিন সম্ভব না হলে প্রতি শুক্রবার বা প্রতি মাসে একবার কিংবা প্রতি বছরে একবার পড়া উচিত। আর তাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে কমপক্ষে একবার হলেও পড়বে। সালাতুল তাসবি আদায়কারী মহাপুরস্কার প্রাপ্ত হবে এবং তার সমুদয় গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সালাতুল তাসবি পরিচিত সালাত অর্থ নামাজ আর তাসবি অর্থ মহিমা। গুণগান ও প্রশংসা, সুতরাং সালাতুল তাসবি অর্থ প্রশংসার নামাজ। আর সালাতুল তাসবি চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে 75 বার করে মোট 300 বার একটি নির্দিষ্ট তাসবি পড়া হয়। তাই তাকে সালাতুল তাসবি বলে। তাসবিটি এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সালাতুল তাসবির নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট নেই। সূরা পাতেহার পর যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারবে। এই নামাজ একাকী পড়বে, জামাতে নয়। মাকরু ও নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময় সালাতুল তাসবি আদায় করা যাবে। সালাতুল তাসবির নিয়ম। সালাতুল তাসবি অন্যান্য নফল নামাজের মতো করেই আদায় করবে। এই নামাজ এক সালাবে চার রাকাত পড়তে হয়। এর পদ্ধতি হল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবি বাক্য ছানা পড়ার পর সূরা পাতেহার আগে 15 বার পড়বে, অতপর সূরা পাতেহা ও কেরাত শেষ করে রুকুর আগে 10 বার। অনুরূপ রুকুতেই রুকুর তাসবি শেষ করে 10 বার, রুকু থেকে সোজা দাঁড়িয়ে 10 বার। প্রথম সেজদাতে সেজদা তাসবি শেষ করে 10 বার, সেজদা থেকে উঠে 10 বার। এরপর দ্বিতীয় সেজদাতে সেজদার তাসবি শেষ করে 10 বার পড়বে।
অতপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে এবং বাকি তিন রাকাত প্রথম রাকাতের মতো আদায় করবে। এভাবে প্রত্যেক রাকাতে তাসবিটি 75 বার পড়তে হবে। চার রাকাত সালাতুত তাসবির নামাজে তাসবিটি 300 বার পড়া হবে। তাসবি গণনার নিয়ম। এই নামাজে তাসবি গণনার ক্ষেত্রে খুব মনোযোগী ও সতর্ক থাকতে হবে। তাসবির গণনা মুখে অথবা হাতের আঙ্গুল দ্বারা সরাসরি করা যাবে না। এতে নামাজ ভঙ্গ হয়ে যাবে, তবে আঙ্গুল বন্ধ করে গণনা করা জায়েজ, থাকলেও তা মাকরুহ। তাই গণনার উত্তম পদ্ধতি হল হাতের আঙ্গুলগুলো যখন যেভাবে থাকে সেভাবে রেখে দেওয়া এবং এক তাসবি পড়া হলে এক আঙ্গুল চাপ দেওয়া। কোনো ক্ষেত্রে যদি তাসবি পড়তে ভুলে যায় তাহলে সেটা অন্য রোকনে পড়ে নিতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে তা যেন রুকু থেকে উঠে এবং দুই সেজদার মাঝখানে না হয়। সালাতুল তাসবির ফজিলত। সালাতুল তাসবির অত্যন্ত ফজিলতময় ও গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ বান্দার গুনাহ মাজনার অন্যান্য উপায়। সালাতুল তাসবি আদায়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকেও বিশেষভাবে শিক্ষা দিয়েছেন। এমনকি এ নফল নামাজ জীবনে একবার হলেও পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাই মুসলিম উম্মাহর উচিত সালাতুল তাসবি আদায়ের প্রতি যত্নবান হওয়া। হাদিসে সালাতুল তাসবি সম্পর্কে বর্ণনা আছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বয়ং চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ মুত্তালিবকে বললেন, হে আব্বাস, হে আমার সম্মানিত চাচা, আমি আপনার খেদমতে একটি মূল্যবান হাদিস কি পেশ করব? এবং আপনার 10টি কাজ ও 10টি খেদমত করে দিব। অর্থাৎ আপনাকে এমন একটি কাজ বলে দিব যা দ্বারা 10টি উপকার হবে। এটি এমন একটি আমল, যখন আপনি তা করবেন তখন আল্লাহ তাআলা আপনার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেবেন। অতীত ও ভবিষ্যতের নতুন পুরনো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা ছোট বড় যাবতীয় গুনাহ ক্ষমা করে দেবেন। ওই আমলটি হল সালাতুত তাসবি। হে চাচা, যদি সম্ভব হয় এই নামাজ প্রতিদিন একবার পড়বেন। তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার পড়বেন। যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার, আর যদি তাও সম্ভব না হয় তবে প্রতি বছর একবার পড়বেন।
আর এটাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ আদায় করবেন।